প্রধান বিচারপতি শ্রদ্ধেয় চিত্ততোষ মুখোপাধ্যায় এসে পৌঁছেছেন আমাদের সকলের অধ্যাপক, তাকে আমরা স্বাগত জানাই। আমি মঞ্চে অর্থাৎ এই দিকে আসার জন্য রয়েছেন ওস্তাদ রশিদ খাঁ এবং রয়েছেন পূর্বাঞ্চলীয় সংস্কৃতি কেন্দ্রের অধিকর্তা শ্রীমতী গৌরী বসু। সঙ্গীত মনন যে পত্রিকা, তাই সেই পত্রিকার আনুষ্ঠানিক প্রকাশ এবং তারপর রবীন্দ্রসঙ্গীত এবং রবীন্দ্র কবিতা আবৃত্তির অনুষ্ঠান এবং তারপর শ্রদ্ধেয় ওস্তাদ রশিদ খাঁ সাহেবের সঙ্গীত পরিবেশন। আমরা প্রথমে এই সঙ্গীত মনন পত্রিকাটির আনুষ্ঠানিক উদ্বোধন করব। এই সঙ্গীত আমাদের জীবন একেবারে প্রাণের একটা ভাব, সমস্ত কাজের শেষে যখন আমরা ঘরে ফিরি একটা সঙ্গীত যে প্রলেপ, শান্তির প্রলেপ আমাদের আনতে পারে, তখন বাইরের দূরে বসে আমাদের মনে হল যে এটা কি শুধু শোনা বা শুধু গাবা গাইবা না শেখাবার, এর বাইরেও আরেকটি জগৎ আছে। সেটা চিত্তোষ বাবু বললেন যে মানুষে মানুষে একটা যোগাযোগ যদি আমরা সঙ্গীতের মাধ্যমে করতে পারি তাহলে সেটাই কোথায় একটা ভালো কাজ হবে। তো সেই ভাবনা থেকে আমরা কজন শুরু করলাম কাজ, এবং শুরুতে আমি বলতে চাই যে আমাদের একটা ছোট্ট একটা দল পাঁচজনের, আমি কিছুই করি, আমার সঙ্গে দুজন সহ সম্পাদক রয়েছে, তারা একজন থাকেন ঢাকায়, একজন থাকেন অস্ট্রেলিয়াতে। আমাদের লিপিকার এবং শিল্প নির্দেশক সোমনাথ ঘোষ, উনি এখানে রয়েছেন, শ্রী সোমনাথ ঘোষ উনি এখানে, এবং তার সঙ্গে যুক্ত হয়েছেন শ্রী সৈকত মুখার্জি। সোমনাথ ঘোষ উনি একজন বিখ্যাত শিল্পী এবং তার পরিচয় আমার আলাদা করে দেবার নেই, এবং হরপা সম্পাদক তাকেও সৈকত সবাই চেন। তো কাজটি শুরু হলো এবং আমরা বিভিন্ন জনের কাছ থেকে লেখা নিলাম এবং তার সংগ্রহ করতে শুরু করলাম। কিন্তু এদের দুজনের প্রথমে আমি ওদের দুজনকে আমার আমাদের সবার বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি যে কোনো না শুধু তাদের যে দায়িত্ব ছিল তার মধ্যে সীমাবদ্ধ থাকেনি, সবাই একটা আত্মীয়তার বন্ধনে আমরা আবদ্ধ হলাম সঙ্গীত মনন। আমরা ভাবি সবসময় যে আমরা তো আর খুব বড় কিছু করতে পারবো না, একটা ছোট ছোট কাজ দিয়ে যদি আমরা সবাই একটু আরেকটু এগোই, আরেকটু এই ভাবনাকে আরেকটু ভাবিত করি মানুষকে, তাহলে তো আমরা আরও অনেককে সম্পৃক্ত করতে পারবো, সেইটা একটা বড় পাওয়া হবে আমাদের। আর একটা ব্যাপার যেটা, যে এটা তো প্রথম সংখ্যা আপনারা দেখবেন যে এ যেটা বলছিলেন উনি যে যেটা ওস্তাদ আলী আকবর খাঁ সাহেবের শতবর্ষ, তাকে সম্মান তাকে শ্রদ্ধা করে আমরা একটা ক্রোড়পত্র করেছি, সেখানে তার লেখা রয়েছে, পুরনো লেখা, তার তাকে নিয়ে লেখা রয়েছে, তার একটা ফটো জার্নাল রয়েছে, তার বাইরেও এই পত্রিকাতে নানা বিভাগে নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে, এবং এর বাইরেও আমাদের একটা ভাবনা আছে যে আমরা এটাকে শুধু দুই বাংলা বা তৃতীয় বাংলা আমরা বলি, যদি আমরা যারা বাইরে থাকি এটার মধ্যে আমরা সীমাবদ্ধ রাখতে চাই না। আমার সঙ্গে আমার ইংরেজ অনেক যারা মিউজিশিয়ান রয়েছেন তাদেরও কথা হয়েছে যে তাঁরা পশ্চিম থেকে প্রাচ্যের গান কেমন করে দেখেন, সেই একটা ব্যাপার আমাদের একটা যুক্ত করব আমরা আমরা অচিরেই, হয়তো এর পরের সংখ্যাতেই আমরা এটা ইংরেজি এবং বাংলা দুই ভাষাতেই এটা হবে। এবং আধুনিক গানের যে যে যেভাবে আমরা চলছি, গান তো থেমে থাকে না, গানেরও পরিবর্তন হচ্ছে, নানা কিছু ঘটছে, সেই পরিবর্তনগুলো নিয়েও আমরা নানাভাবে বিশ্লেষণ ভিত্তিক আলোচনা থাকবে, লেখা থাকবে। বেশি বলা হয়ে যাচ্ছে মনে হয়, তবে আমার খুব আমি খুবই আনন্দিত যে আপনারা সবাই আজকে এখানে এসেছেন, এবং আমাদের এই মানে এটাকে দেখে মনে হবে বোধহয় একটা পুস্তিকা, আর কিন্তু এটা জার্নাল, কিন্তু জার্নাল কেন পুস্তিকার মতো দেখাবে না, কেন হবে না, সে নিয়ে সোমনাথ দা আমাদের নানা রকমের আলোচনা হয় সবসময়। তো তো এই 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 ভাবনাগুলোকে আমরা আরেকটু অন্যভাবে নিতে চাই। আশা করি আপনাদের এই প্রথম সংখ্যাটি ভালো লাগবে, এবং আমাদের আমরা অনেকের কাছে নানাভাবে ঋণী, আমি সবার নাম এখানে করতে চাইছি না এই কারণেই যে আমাদের পত্রিকাতে সেই তাদের নাম আমরা চেষ্টা করেছি নানাভাবে বলতে। তো
আবারও আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। সবাই যদি আমরা নিজের মতো করে ছোট ছোট করে কিছু কাজে এগিয়ে যাই, নিশ্চয়ই একটা বড় কাজ হবে, যে বড় কাজের নিদর্শন আমরা দেখলাম। এবং আজকে সারা পৃথিবীতে কে কোথায় আছেন সেটা কখনোই অন্তরায় নয় যে কোনো কাজের ক্ষেত্রে। এবং এই এটির উদ্বোধন প্রথম হচ্ছে কলকাতায় আজকে, এবং সামনের সপ্তাহে এটি ঢাকায় উদ্বোধন হবে, এবং তারপর ইউরোপে এবং অন্যান্য জায়গায় এর আনুষ্ঠানিক প্রকাশ হবে। আপনাকে অনেক ধন্যবাদ এই ধরনের একটি প্রয়াস করার জন্য, এবং এটিকে কলকাতায় প্রথম এর উদ্বোধন বা প্রকাশ অনুষ্ঠান এখানে করার জন্য। এখানে উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পূর্ব ও উত্তর ভারতের কলকাতাস্থ যে উপদূতাবাস আছেন তার কাউন্সিলর রাজনৈতিক বিভাগের শিকদার আশরাফুল রহমান, মোহাম্মদ আশরাফুল রহমান। আমরা তাকে অনুরোধ করব তার শুভেচ্ছা বার্তার জন্যে। ধন্যবাদ দাদা। উপস্থিত শ্রদ্ধেয় বিচারপতি শ্রী চিত্ততোষ মুখোপাধ্যায়, উস্তাদ রশিদ খা এবং বিশিষ্ট সম্মানিত অতিথিবৃন্দ, আমি প্রথমেই উপদূতাবাসের পক্ষ থেকে আপনাদের কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের আমন্ত্রণ করার জন্য। তো যতটা না দাপ্তরিক, তার সাথে আমার নিজস্ব কিছু ব্যক্তিগত অনুভূতিও আছে, সেটা আমি শেষের দিকে বলবো। তো আমার কাছে, আমি যেটুকু বুঝি যে মানুষের, মানব জাতির তার অনুভূতি প্রকাশের যে মাধ্যমগুলো আছে তার ভিতরে সঙ্গীত অন্যতম, এবং এর সবচেয়ে সফিস্টিকেটেড পার্ট হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীত, যেটা নিয়ে আজকে আমাদের এই আয়োজন। তো একটু আগেই বলছিলেন দাদা, বলছিলেন যে ইউরোপেও এটা পাবলিকেশন হবে এই পত্রিকাটা। তো আমাদের চাকরির সূত্রে বিভিন্ন জায়গায় আমরা পোস্টিং করি, তো আমি দেখেছি যে যে জাতিগুলো সভ্য জাতি হিসেবে বিবেচিত তাদের এই তাদের নিজস্ব যে শাস্ত্রীয় সঙ্গীত, ওয়েস্টার্ন ক্লাসিক্যাল যেটা, তারা সেটা ধারণ করে। তাদের সাধারণ সকল স্তরের মানুষই কিছু না কিছু জানে, সেটা তারা সম্মান করে, ধরে রাখতে পারে। আর যদি আমাদের সাথে তুলনা করি, আমাদের কিন্তু কোনো অংশেই তাদের চেয়ে কম না। আমার মনে হয় কোনো আমরা বোধহয় একটু অবহেলা করেই ফেলি মাঝে মধ্যে। তো এই উদ্যোগের মাধ্যমে সেই ধরে রাখার একটা নতুন প্রয়াস নতুন প্রজন্মের কাছে শুরু হবে আমি আশা করছি। আর নিজস্ব অনুভূতির কথা যদি বলি, তাহলে বলতে হয় যে আমি বোদ্ধা নই, বোদ্ধা শ্রোতা নই, কিন্তু রসিক শ্রোতা। তো আমার প্রথম প্রথম যে ভোকাল শাস্ত্রীয় সঙ্গীতের যে কালেকশন, সেটা কিন্তু আজকে উপস্থিত শ্রদ্ধেয় ওস্তাদ রশিদ খার। তো আমি আশা করব যে এই মেঘলা দিনে মালহার না হলেও রাগ মেঘ হয়তো শুনতে পাব। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ শ্রদ্ধেয় আশরাফুল মহোদয়কে। এরপর বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি পূর্বাঞ্চলীয় সাংস্কৃতিক কেন্দ্রের আঞ্চলিক অধিকর্তা শ্রীমতী গৌরী বসুকে। উপস্থিত সকলকে আমার নমস্কার জানাচ্ছি। বাংলা ওয়ার্ল্ড ওয়াইডের সঙ্গে পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্রের প্রথম থেকেই একটা সম্পর্ক ছিল, ওনাদের অনেক অনুষ্ঠান আমাদের প্রেমিসেসে হয় এবং আমরা সেই অনুষ্ঠানের আমরা কোলাবোরেটিভ পার্টনারও হই, সেই হিসেবে ওনাদের সঙ্গে আমাদের বহুদিনের সম্পর্ক। আজকে যে পত্রিকার প্রকাশ হবে সঙ্গীত মনন, সঙ্গীত মননের সঙ্গে এখন অবধি আমাদের সম্পর্ক নেই, কিন্তু আমি আশা রাখব যে ভবিষ্যতে কিছু কাজ আমরা একসঙ্গে করতে পারব। আমাদের পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্রে আমাদের কাজটা হচ্ছে লোকসঙ্গীত নিয়ে, আমরা কিন্তু খুব একটা শাস্ত্রীয় সঙ্গীত নিয়ে বা রবীন্দ্রসঙ্গীত নিয়ে কাজ করি না, কিন্তু কিছুটা কাজ আমি যবে থেকে এসেছি আমি কিন্তু কিছুটা কাজ করি, কারণ আমি যেমন মনে করি লোকসঙ্গীত হচ্ছে অ্যান এক্সপ্রেশন অফ ইনার জয়েস, সেরকম শাস্ত্রীয় সঙ্গীত হচ্ছে একটা রেজাল্ট অফ আ সাধনা, এবং এটাকে আমাদেরও কিছুটা কাজ আমাদের করা দরকার। এবং
আমি যবে থেকে এসেছি আমরা কিছু কাজ অবশ্যই করছি, কিন্তু যতটা আমাদের করা উচিত আমরা ততটা করছি না। রবীন্দ্রসঙ্গীত নিয়ে আমরা অনেক কাজ করি, যেহেতু আমরা হেডকোয়ার্টার কলকাতায়, রবীন্দ্রনাথকে ছাড়া তো আমাদের চলবে না। সুতরাং আমরা অনেক কাজ রবীন্দ্রনাথকে নিয়ে করি এবং আমরা আরও অনেক রকমের কাজ করি। আপনারা যারা আমাদের অনুষ্ঠানে আসেননি, আমি আপনাদের সকলকে অনুরোধ করব যে আমাদের সব অনুষ্ঠানে আপনারা অবশ্যই আসবেন। রাশিদ ভাইয়ের সঙ্গে তো আমাদের অনেক দিনের সম্পর্ক আছে পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্রের, আপনার সঙ্গেও ডাক্তারবাবু আমি চাই যে আমাদের একটা সম্পর্ক হয়। এবং বাংলা ওয়ার্ল্ড ওয়াইড এই প্যান্ডেমিকের সময়েও অনেক কাজ করেছে, এখন তো পৃথিবী অনেক ছোট হয়ে গেছে এবং আমি জানি যে আমরা যেটা যেটা আমরা ফেস করছি সেটা সকলেই ফেস করছে, যে আমাদের এই লোকসংস্কৃতি বা আমাদের যে কোনো ট্রেডিশনকে বজায় রাখা কিন্তু খুব কঠিন হয়ে যাচ্ছে। কারণ আজকের বাচ্চারা কিন্তু একটা গ্লোবাল কালচারে মানুষ হচ্ছে এবং তাদের কাছে আমাদের রুটসকে পৌঁছে দেওয়াটা কিন্তু খুব কঠিন কাজ হয়ে যাচ্ছে। আমরাও চেষ্টা করছি, আপনারা সকলে চেষ্টা করছেন এবং নিশ্চয়ই আমরা কিছু করে উঠতে পারব। আই উইশ দ্য পেপার এভরি সাকসেস। এবং যেটা আমি আগেই বললাম যে আমাদের আমাদের কাজ নিয়েও আপনারা কিছু দেখবেন। নমস্কার, ধন্যবাদ শ্রীমতী বসুকে। এবার বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি, যার কথা ডাক্তার ইমতিয়াজ আহমেদ বললেন, এই পত্রিকার সঙ্গে প্রত্যক্ষভাবে ওতপ্রোতভাবে যুক্ত, শ্রী সোমনাথ ঘোষকে। শুভ সন্ধ্যা। মানে আমি কাজ করার লোক কিন্তু কি বলবো আমি জানি না, তবে ইমতিয়াজ ভাইয়ের অনুরোধে এই পত্রিকার সঙ্গে যুক্ত হওয়া, তার সঙ্গে লুসিফার লায়লা সম্পাদক একজন আর ঢাকায় রেজাউল করিম সুমন, এদের দুজনকে নিয়ে কাজ শুরু হয়। কিন্তু কিছুক্ষণ পর, মানে কিছুদিন পরেই মনে হলো যে এই কাজটার জন্যে আমি যতটা ঠিক তার সঙ্গে আরও একজনকে দরকার, এবং তার নাম সৈকত মুখার্জি, তাকে আমাকে সঙ্গে নিতে হলো। সৈকত একটু প্লিজ যদি আসো এখানে। সৈকত মুখার্জির পরিচয় এখানে অনেকেই জানেন, তা হরপ্পা লিখন চিত্রণ বলে একটি পত্রিকার সম্পাদক এবং সব কিছু, মানে লেখা জোগাড় করা থেকে সম্পাদনা, ডিজাইন, পেজ মেকিং এবং প্রেসে যাওয়া পর্যন্ত সবটাই সৈকত একাই কাজ করে সব কিছু। স্কুল টিচার, তার মাঝেও আর কি সেই রাত জেগে এই পত্রিকা করে একটি, যারা দেখেছেন তারা বুঝবেন এই পত্রিকা। তা আমি তার সঙ্গে আছি, তো এবারে এই পত্রিকা করতে গিয়ে তার সহায়তা না পেলে এত বড় পত্রিকা করা সম্ভব হতো না। তিন মাস ধরে এটা প্রায় রাত জেগে কাজ বলা যেতে পারে, এবং ইমতিয়াজ ভাইদের প্রচুর বিরক্ত করেছি যে যখন কে কোথায় কোন দেশে কোন সময় জেগে আছে আমি জানি না, আমি আমার সময় মতো তাদেরকে ফোন করে গেছি এবং নানানভাবে এটা দিন, ছবি দিন, ওই দিন, এখানে এই আছে, এখানে এই গণ্ডগোল আছে, ক্যাপশন দিন, এই করে গেছি সারাক্ষণ। তো এটা ছাড়া উপায় ছিল না, তবে যাই হোক একটা ডেট মিস করেছি, 22 তারিখে হওয়ার কথা ছিল এখানে, সেটা 29 তারিখ হয়েছে, 7 দিন আমাদেরই জন্যে দেরি। এর সঙ্গে ঢাকায় আর একজন কাজ করেছেন যিনি প্রোডাকশনটা পুরো দেখেছেন, মোজাম্মেল মাহমুদ, তাকেও আমাদের মানে ধন্যবাদ জানানো উচিত। তো এই সবাই মিলে কাজ, এবং পত্রিকায় কিছু এখন নিজেরা বুঝতে পারছি যে অনেক কিছু ভুল ত্রুটি করে বসে আছি আমাদের ডিজাইনিংয়ের ক্ষেত্রে, তো দেখা যাক সেটা কি হয়। আশা করব যে, আর বিশেষ করে আমার ভালো লেগেছে প্রথম শুনেই যে এই পত্রিকাটা এবার শতবর্ষে আলী আকবর খান সাহেবকে শ্রদ্ধা জানিয়ে করা হবে, কারণ আমি নিজে ওনার সঙ্গে বেশ কিছুদিন ছিলাম, মানে কলকাতায় এলে আমি ওনার কাছে যেতাম, ওনার স্নেহ পেয়েছি, সান্নিধ্য পেয়েছি, তো কিছু ছবিও তুলেছিলাম, তার ওপরে পত্রিকায় কিছু থাকছে, এটা ভেবে আমার বোধহয় বেশি এগিয়ে গেছি পত্রিকার জন্য, পরেও থাকবো। আর ইমতিয়াজ ভাইকে তো আরও ধন্যবাদ, কেন উনি নানান ব্যস্ততার মধ্যে একজন ডাক্তার মানুষ হয়েও যে সঙ্গীতের এরকম করছেন, বিশেষ করে ওনাকে আমি চিনি আর একটা কারণে আমি বলি, সেটা হচ্ছে আমি প্রথম শঙ্খ ঘোষের কবিতার গানের সুর, মানে সেটা গান গেয়ে গাওয়া যায় মানে সুর দিয়ে, সেটা আমি কিন্তু ওনার গলাতেই শুনি ইউটিউবে, তারপর যোগাযোগ করি এবং আমাদের একটা সংখ্যা করেছিলাম হরপ্পার শঙ্খ ঘোষ সংখ্যা স্মরণে, সেখানে আমরা ওনার ওই টিউনটা ব্যবহার করেছিলাম যাবতীয় বিজ্ঞাপনে। অনেক ধন্যবাদ সবাইকে, এই হলো আমাদের সৈকত মুখার্জি। আপনাদের দুজনকেই ধন্যবাদ, কারণ বইটি এত সুন্দরভাবে সম্পাদিত এবং প্রকাশিত, যেটাকে আমরা পরিভাষায় প্রোডাকশন বলি, সেটা না দেখলে বিশ্বাস করা শক্ত।
এই প্রসঙ্গে আমি জানিয়ে রাখি, বইটি এই প্রেক্ষাগৃহের বাইরেই আজকে একটি বিশেষ ছাড় সহ আপনাদের আপনারা সংগ্রহ করতে পারেন। 250 টাকা বইটির দাম, 200 টাকা করে আজকে পাওয়া যাচ্ছে ঠিক এর বাইরে। এটি একটি অনবদ্য সংগ্রহযোগ্য একটি সংকলন তৈরি হয়েছে এবং এর বিষয়বস্তু, তার লেখনী এবং তার চিত্র এবং তার সাজুজ্য বিন্যাস যেভাবে হয়েছে সেটি অত্যন্ত প্রশংসার দাবি রাখে। আর ডক্টর আহমেদ সম্বন্ধে অনেকে অনেক কথা বলেছেন, আমরা যদিও ইমতিয়াজ ভাই বলেই বেশি কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি, ওর আরেকটা ব্যক্তিগত পরিচয় আছে সেটা আমি জানি না, উনি আপত্তি করার কিছু নেই। উনি হচ্ছেন বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী লাইসা আহমেদ লিসার দাদা। এরপর আমি অনুরোধ করব বিশিষ্ট সঙ্গীত শিল্পী এবং সঙ্গীত সমালোচক শ্রী স্বপন সোমকে তার বক্তব্য রাখার জন্য। নমস্কার, সুধীবৃন্দ উপস্থিত। আজ একটি নতুন পুরোপুরি গানের পত্রিকার সূচনা হলো, সঙ্গীত মনন, নামটিও ভারী সুন্দর হয়েছে। সঙ্গীত পত্রিকার চলন আমাদের দেশে অনেক আগে, সেই দু একটা কথা আপনাদের বলে নেওয়া ভালো। সেটা হচ্ছে 1870 সাল প্রথম, যা এখন পর্যন্ত তথ্য পাওয়া যায়, 1870 সালে সঙ্গীত চিত্ত সন্তোষ বলে একটি পত্রিকা শুরু হয়েছিল। তারপরে ক্ষেত্রমোহন গোস্বামী, সৌরীন্দ্রমোহন ঠাকুর একটা পত্রিকা করেছিলেন, তারপর যতীন্দ্রনাথ ঠাকুর, ইন্দিরা দেবী, প্রতিভা দেবী, এদের সম্পাদনায় বেরিয়েছিল সঙ্গীত প্রকাশিকা। তারপর আসে সঙ্গীত আর যতীন্দ্রনাথ ঠাকুরের সম্পাদনায় বেরিয়েছিল বীণাবাদিনী ঠাকুরবাড়ি থেকে, তাতে আকারমাত্রিক স্বরলিপির প্রচলনের জন্য যতীন্দ্রনাথ যে চেষ্টা করেছিলেন সেটাই বারবার সেখানে রেখেছিলেন তার নমুনা, সেই জন্যই করেছিলেন। শেষে একটি পত্রিকা, সঙ্গীত বিজ্ঞান প্রকাশিকা, খুবই একটি বড় পত্রিকা এবং সেই পত্রিকা নানান কাজ করেছিল, বিশেষ করে রবীন্দ্রনাথের উপরে। এবং এখানে আমাকে মানে বলতেই হচ্ছে যে আমাদের এই এক বন্ধু সর্বানন্দ চৌধুরী খুব সুন্দর একটি কাজ করেছেন এই পত্রিকায় রবীন্দ্রনাথের সমস্ত ব্যাপার নিয়ে। এবং তার পরে পরে সাম্প্রতিক অতীতে বা আগে গান নিয়ে নানান পত্রিকা বেরিয়েছে, কিন্তু পত্রিকাগুলো বেশি দিন স্থায়ী হয়নি, এটা একটা অদ্ভুত ব্যাপার। এই পত্রিকাটি আমি এক ঝলক দেখলাম, তাতে সবই খুবই চমৎকার বিষয় এবং সবটাই, এবং লেখক কুল সব দিকেই অত্যন্ত ভালো, মানে দৃষ্টি দেওয়া হয়েছে, এত যেমন প্রচ্ছদ তেমনি সাজানো, সব মিলিয়েই একটা খুবই মানে একটা রুচির ছাপ এই বইটির মধ্যে রয়েছে। এখন একটা জিনিস শুধু আমি, যে এই পত্রিকা নিশ্চয়ই রবীন্দ্রনাথ এবং অন্যান্য উচ্চাঙ্গ সঙ্গীত বা অন্যান্য গানের দিকে লক্ষ্য রেখেই তাদের পত্রিকা সাজাবেন বা বিন্যস্ত করবেন, একটা জিনিস শুধু আমি একটু ছুঁয়ে যেতে চাই, যে এখন একটা ব্যাপার অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠছে রবীন্দ্রসঙ্গীত পরিবেশনায়, সেটা আপনারা কম বেশি সকলেই ওয়াকিবহাল, যে এত বিকৃতভাবে রবীন্দ্রনাথের গানকে হাজির করা হচ্ছে ইউটিউব এবং বিভিন্ন জায়গায়। এই ব্যাপারটি আপনারা সকলে সচেতন থাকবেন আশা করি, এবং সেই সচেতনতার একটা নজির যেন আমরা এই পত্রিকায় পাই। নানাভাবে রবীন্দ্রনাথকে ছোট করার, সত্যি আমি বলবো, রবীন্দ্রনাথ যা চাননি, রবীন্দ্রনাথ যে ব্যাপারগুলো করতে চাননি সেই ব্যাপারগুলো জোর করে করার চেষ্টা করা হচ্ছে। রবীন্দ্রনাথ উচ্চাঙ্গ সঙ্গীত থেকে বেরোতে চেয়েছিলেন, এখন জোর করে বিভিন্ন গানের মধ্যে, এমনকি ভানুসিংহের পদাবলীর গানের মধ্যে তানকারি এবং তারানা ঢুকিয়ে দেওয়া হচ্ছে, যে কোনো গানের মাঝখান থেকে গান শুরু করা হচ্ছে। চিরসকাহে একটু অদ্ভুতভাবে একজন দুটি ছেলে বন্ধুর মতন তারা খুব নাম করেছে, শুনে দেখবেন ইউটিউবে কি অদ্ভুতভাবে চিরসকাহে গানটিকে গাওয়া হয়েছে। মানে এইভাবে রবীন্দ্রনাথকে হত্যা করা হচ্ছে, এবং আশা করব যে এই পত্রিকা এইসবের দিকে একটু লক্ষ্য করবেন। আজকে নজরুলের গানের যে অবস্থা হয়েছে, এক একটি গান তিন রকম চার রকম সুরে শোনা যায়, তার ফলে নজরুলের গানের আজকে এই হাল হয়েছে, কেউই প্রায় চর্চা করেন না, চর্চা অত্যন্ত তলানিতে এসে ঠেকেছে।
এবং অন্যান্য গানের তো বটেই, এবং এই সমস্ত ঐতিহ্যকে মেনেই আমাদের কিন্তু এগিয়ে যেতে হবে। নতুনকে নিশ্চয়ই স্বাগত, নতুন নিশ্চয়ই আসবে, নতুন সব ব্যাপারটাই আমরা এ করব, কিন্তু ঐতিহ্যটাকে মেনেই আমাদের সেই ব্যাপারে চলতে হবে। আর আরেকটা জিনিস হচ্ছে, রবীন্দ্রনাথ একটা কথা বলেছিলেন সবেতেই রবীন্দ্রনাথ, যে শুধু শুনাইবার নয়, শোনবারে প্রতিভা থাকা চাই, মানে শ্রোতা, ঠিকঠাক শ্রোতা দরকার। মানে অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি আপনাদের এই অসাধারণ এই সমাবেশে, যে আজকে শ্রোতার যে অবস্থা, মানে সে আর কি বলবো, অত্যন্ত দুঃখজনক। এবং কিছু শ্রোতা, কিছু উদ্যোক্তা, কিছু টিভি চ্যানেলের জন্যেই আজকে রবীন্দ্রনাথের গানের যে এই বিকৃত রূপ বিভিন্ন দিকে দেখা যাচ্ছে, তাদের প্রশ্রয় এটা হচ্ছে, তাদের বিরুদ্ধেই আমাদের সকলের প্রয়াস জারি থাকবে। আশা করি সঙ্গীত মনন পত্রিকায় এই দিকটায় নজর দেবেন, এবং এটা অত্যন্ত একটা জরুরি এখন বিষয়। এখনই যদি এ বিষয়ে আমরা নজর না দিই, সচেতন না হই, তাহলে এইরকম একটা উত্তরাধিকারকে আমরা অনায়াসে হারিয়ে ফেলব। এরকম একটা উত্তরাধিকারকে আমরা হারিয়ে যেতে পারি সহজে? আমরা রবীন্দ্রনাথকে পেয়েছি বলে আমরা এইভাবে রবীন্দ্রনাথকে হত্যা করব, এটা আপনারা ভেবে দেখবেন। আশা করি সঙ্গীত মনন পত্রিকা তার সমস্ত এ নিয়ে এগিয়ে যাবে বিভিন্ন দিকে, বিভিন্ন রকম ক্ষেত্র, সঙ্গীতের বিভিন্ন ক্ষেত্রে তার ভালো ভালো লেখা নিয়ে এগিয়ে যাবে, এবং দীর্ঘস্থায়ী হবে। দীর্ঘস্থায়ী হচ্ছে না, অনেক পত্রিকায় চেষ্টা করা হয়েছে ইদানিংকালে, এটাই আশা করবো যে এই পত্রিকা দীর্ঘস্থায়ী হবে। নমস্কার। একাকী গায়কের নহে তো গান, মিলিতে হবে দুইজনে, গাহিবে একজন খুলিয়া গলা, আরেকজন গানে মনে, আরেকজন গাবে মনে। স্বপনদার কথা বিশেষভাবে অনুধাবনযোগ্য, বিশেষত এখানে যখন এই ধরনের একটি সমাবেশ, যেখানে আজ সমাজের বহু বিশিষ্ট মানুষ এসে পৌঁছেছেন, হয়তো এই প্রেক্ষাগৃহে আপনাদের একটু অসুবিধে হচ্ছে বা সবাইকে ঠিকভাবে আসন সংকুলন করতে আমরা অক্ষম, কিন্তু সকলে যে এসেছেন সঙ্গীতের জন্যে, বাংলা গানের জন্যে, এর জন্যই আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। এরপর বক্তব্য রাখবেন আমাদের অভিভাবক সম রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক পবিত্র সরকার। স্যার, সবাইকে নমস্কার, আদাব। আপনারা এর মধ্যে অনেকগুলো বক্তৃতা শুনেছেন, আবার একটা বক্তৃতা আরোপ করা হচ্ছে আপনাদের ওপর। আমি একটু অন্যদিক থেকে বলবো যে ইমতিয়াজের এই যে কাজটা, সঙ্গীত মনন শুধু নয়, ইমতিয়াজ লন্ডনে আনন্দধারা আর্টস বলে যে প্রতিষ্ঠানটি তৈরি করেছে, এরকম আরও অনেক প্রতিষ্ঠান লন্ডনে বা বিদেশে হয়েছে বলে আমি জানি। এটা আমি বাঙালি হিসেবে এই জন্যে আমি আশ্বস্ত বোধ করি যে আগেকার দিনে বিদেশে গেলাম, বিদেশের সংস্কৃতিতে মিশে গেলাম, এই যে ব্যাপারটা, তা থেকে একটা বিপরীত প্রবণতা শুরু হয়েছে গত 50-60 বছর ধরেই, যে আমাদের যাকে বলা হয় যে আত্মপরিচয়, এই আত্মপরিচয়টা আমরা বজায় রাখবার চেষ্টা করছি বাঙালি হিসেবে বা যে কোনো সম্প্রদায় হিসেবে। তেলুগুরাও চেষ্টা করছেন, অন্যরাও চেষ্টা করছেন, তাতেই আমরা বাংলা ওয়ার্ল্ড ওয়াইডের পক্ষ থেকে সামান্য সহায়তা নিয়ে, সমর্থন নিয়ে হাজির হয়েছি, যে আমাদের এই আত্মপরিচয়টা যেন বজায় থাকে এবং সমৃদ্ধ হয়। ফলে আমরা বাংলা ওয়ার্ল্ড ওয়াইডের পক্ষ থেকে একটি বাংলায় পত্রিকা প্রকাশ করছি, এবং সারা পৃথিবীর বাঙালিদের অনুরোধেই তাদের শিশুদের বাংলা শেখাবার জন্যে একটা পরিকল্পনা তারা আমাদের কাছে চেয়েছেন, যেটা হয়তো আমরা শিগগিরই শুরু করব। তো ইমতিয়াজ এই কাজটা লন্ডনে বসে করছে, আমেরিকাতেও কেউ কেউ কাজ করছেন, এটা আমি জানি। এর মধ্যে দিয়েই বাংলার সংস্কৃতি পৌঁছে যাবে, কিন্তু আবার বাংলার সংস্কৃতি পৌঁছে যাবে মানে আমরা শুধু আত্মবদ্ধ হয়ে থাকবো না, আমরা আবার অন্যদের কাছ থেকে নেবও বটে, আদান প্রদান একটা চলবে। এটা অনেকদিন থেকেই চলছে, কারণ বিদেশি সুর আমাদের গানে এসছে, সারা পৃথিবীতেই চালাচালি হয়েছে। রবীন্দ্র স্বপন, রবীন্দ্রসঙ্গীত সম্বন্ধে বিশেষজ্ঞ, প্রায় দেখি অনেক শিল্পী রবীন্দ্রনাথের ভাঙা গান বলতে, রবীন্দ্রনাথ
যেন নিজস্ব কিছুই নেই, ওই শতকরা দশ ভাগ রবীন্দ্রসঙ্গীত অন্য জায়গা থেকে সুর নেওয়া হয়েছে, ফলে রবীন্দ্রনাথ ধার করেছেন সকলের কাছে, এইরকম একটা ধারণা করে সবাই অনেক সময় গান গায়। এটা সারা পৃথিবীর সঙ্গীত সংস্কৃতির যদি চলাচলের কথা আমরা দেখি, যেখানকার সুর ওখানে নেওয়া হয়েছে, এমনকি ওই ওমাই ডার্লিং ক্লেমেন্টাইন সেটা থেকে আফ্রিকার প্রায় জাতীয় যে মায়ের বুরু সেই সুর নেওয়া হয়েছে। কাজে সুর পৃথিবীতে এখান থেকে ওখানে যায়, এবং আমরা দেখেছি বিদেশেও আগ্রহ বেড়েছে। আমার সামান্য বিদেশ বাসকালে আমি দেখেছিলাম, আমি একবার সুচিত্রার দিকে নিয়ে গিয়েছিলাম মিনিয়াপোলিসে, এবং মিনিয়াপোলিসে বিশ্ববিদ্যালয় মিনেসোটা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক অ্যালান কেগান ইহুদি, তিনি সুচিত্রাদির কথা জানতেন, মোহরদির কথা জানতেন, ফলে তিনি খুব আগ্রহ নিয়ে মিনেসোটা বিশ্ববিদ্যালয়ের মাঠে সুচিত্রাদির গান গাওয়ার ব্যবস্থা করে দিয়েছিলেন। ফলে ওই যে এথনো মিউজিকোলজি হোক যাই নাম হোক, সারা পৃথিবীর সঙ্গীত সম্বন্ধে সারা পৃথিবীর আগ্রহ জেগেছে। এটা একটা আন্তর্জাতিক ব্যাপার, সমস্ত মানুষের উত্তরাধিকার এইভাবে দেখা হচ্ছে। আমরাও নিশ্চয়ই বাংলা গানকে সেইভাবেই দেখব, এবং বাংলা গান কেন, ভারতীয় গান, উচ্চাঙ্গ সঙ্গীত, সমস্ত গান, ভারতীয় অন্য ভাষার গানের কথাও নিশ্চয়ই থাকবে, এবং ইমতিয়াজ সেই চেষ্টাটা করছে। ইমতিয়াজকে এই জন্য আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই, এবং বাংলা ওয়ার্ল্ড ওয়াইড তার পাশে একটুখানি দাঁড়াতে পেরে আমরা খুব খুশি বোধ করছি, অধ্যাপক যাশ্রী চিত্রতোষ মুখোপাধ্যায়ের অভিভাবকত্বে, এবং আমার যারা আশেপাশে বসে আছেন তাদের সকলের নেতৃত্বে আমরা এই কাজটা করবার চেষ্টা করছি। আমরা এবার গান শুনব, সেজন্য আপনাদের সবাইকে নমস্কার জানিয়ে আমার কথা আমি শেষ করছি। অবশ্যই আমি স্নেহাশিসের দায়িত্ব নিয়ে আমি বলে দিলাম, এরপরে হয়তো আরেকজন কারো বক্তৃতার ব্যবস্থা করেছে আমি জানি না, আমি ফিরিয়ে নিচ্ছি আমার কথাটা। নমস্কার। না স্যার, আপনার কথা ফেরাবার কোনো দরকার নেই, এই প্রেক্ষাগৃহে এখনও উপাচার্য যখন বলেছেন সেটাই শেষ কথা, ফলে শব্দের বদলে এখন আমরা শব্দের অন্য প্রক্ষেপণেই যাব। এখন সেই শুভক্ষণ সমাসন্ন, এই পত্রিকাটি সঙ্গীত মনন পত্রিকাটির আনুষ্ঠানিক প্রকাশ হবে। এই পত্রিকাটি আপনারা দয়া করে একটু ধরে দাঁড়াবেন, আমাদের চিত্রগ্রাহক প্রতিনিধিরা এই মুহূর্তটিকে একটু তাদের ক্যামেরা বন্দি করবেন, এবং এটি বর্তমানে এই সঙ্গেই দেশ বিদেশে সম্প্রচারিত হচ্ছে আধুনিক তথ্য প্রযুক্তির মাধ্যমে। তারপরে হ্যাঁ, এবার সকলে যদি ওই ফাঁসবন্দিটাকে একটু খুলে নেন তাহলেই হবে। আপনাদের সকলকে ধন্যবাদ। প্রেস ক্লাব কলকাতা এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়ে রইল, সারা বিশ্বে একটা প্রয়াস আজ এখানে আত্মপ্রকাশ করলো, এবং আমাদের সকলের প্রার্থনা যে এটি দীর্ঘজীবী হোক, দীর্ঘদিন আমরা এটি দেখতে পাব, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে চর্চা থাকবে, এটাই আমাদের বাঙালির মনন এবং আত্মসমীক্ষা। ডক্টর ইমতিয়াজ আহমেদ কিছু বলবেন বলেছেন, ফলে তারপরেই আমরা আমাদের দ্বিতীয় পর্যায়ে যাব। যেটা আমার বক্তব্যের সময় আমি হয়তো ভুলে গেছি, সেটা হচ্ছে যে আজকের এই আয়োজন কোনোভাবেই হতো না, যেটা পবিত্রদা বলছিলেন যে বাংলা ওয়ার্ল্ড ওয়াইড যদি আমাদের পাশে এসে না দাঁড়াতেন। তো আমরা সবাই করতালির মাধ্যমে তাদেরকে আমরা অভিনন্দিত করতে চাই যে এই এই বিশেষ আয়োজন, তাদের কাছে আমরা অশেষ কৃতজ্ঞ, এবং আমরা চাই যে এই যে একটা বন্ধন, সাংস্কৃতিক বন্ধন আমাদের মধ্যে হয়েছে, যেমনটি বলছিলাম যে গানে গানে আমরা যেমন এগিয়ে যাব, তেমনি অন্যান্য সমস্ত সাংস্কৃতিক
কর্মকাণ্ডেও আমরা যেন একে অপরকে সহযোগিতা করি, এবং তাছাড়া আমরা কখনোই এই এই বিশ্বে এগোতে পারবো না। তো সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ আজকে এই এই অনুষ্ঠানে আসবার জন্য। ধন্যবাদ আপনাকেও এই উদ্যোগের জন্য, এবং বাংলা ওয়ার্ল্ড ওয়াইডকে তো বটেই এই কাজে সবাই একসঙ্গে সারা বিশ্বে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এই প্রেক্ষাগৃহে বহু গুণী মানুষ উপস্থিত আছেন, কথা তো চলতেই থাকবে, কিন্তু আজ কথার সঙ্গে কিছু গান, কিছু কবিতা এবং কিছু ধ্রুপদী সঙ্গীত হবে আমরা জানি, সেটাই আমাদের অত্যন্ত আগ্রহের বিষয়। এরপর আমাদের যে প্রথম সঙ্গীত ও আবৃত্তির অনুষ্ঠান, রবীন্দ্রসঙ্গীতে ডাক্তার ইমতিয়াজ আহমেদ এবং তার সঙ্গে আবৃত্তিতে কলকাতার অন্যতম এই সময়ের কৃতি আবৃত্তিকার সুতপা বন্দ্যোপাধ্যায়। ওরা আবারও বলছি, একজন লন্ডনে একজন কলকাতায় থাকেন, কিন্তু বেছে নিয়েছেন বিষয় হিসেবে প্রেমকে, প্রেমের কবিতা এবং সেই সঙ্গে অনুসারী রবীন্দ্রসঙ্গীত, এই দুয়ের যুগলবন্দী আমাদের উপহার দেবেন। আমরা অনেকক্ষণ এখানে উপস্থিত হয়েছি সবাই, গুণীজন সমাবেশ, এবং আজকে একটি ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী রইলাম আমরা। সঙ্গীত মনন পত্রিকা, স্বপনদা খুব সুন্দর করেই সঙ্গীতের কথা বলছিলেন রবীন্দ্রনাথের, কিন্তু কবিতাও একটি খুব বড় ভাগ, আমাদের মনের কথা বলে, আমাদের একমাত্র আশ্রয় রবি ঠাকুর। আজকে আমি চেষ্টা করছি রবি ঠাকুরের কয়েকটি কবিতা গানের আগে বলার। তোমারেই যেন ভালোবাসিয়াছি শত রূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার, চিরকাল ধরে মুগ্ধ হৃদয়ে গাঁথে আছে গীতহার, কত রূপ ধরে পড়েছো গলায় নিয়েছো সে উপহার, জনমে জনমে যুগে যুগে অনিবার, যত শুনি সেই অতীত কাহিনী প্রাচীন প্রেমের ব্যথা, অতি পুরাতন বিরহ মিলন কথা, অসীম অতীতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে কালের তিমির রজনী ভেদিয়া তোমারই মূরতি এসে, চিরস্মৃতিময়ী ধ্রুব তারকার বেশে আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে, অনাদিকালের হৃদয় উৎস হতে আমরা দুজনে করিয়াছি খেলা কোটি প্রেমিকের মাঝে, বিরহ বিধুর নয়ন সলিলে মিলন মধুর লাজে, পুরাতন প্রেম নিত্য নূতন সাজে, আজি সেই চিরদিবসের প্রেম অবসান লভিয়াছে, রাশি রাশি হয়ে তোমার পায়ের কাছে, নিখিলের সুখ নিখিলের দুঃখ নিখিল প্রাণের প্রীতি একটি প্রেমের মাঝারে মিশেছে, সকল প্রেমের স্মৃতি সকল কালের সকল কবির গীতি, সকল কালের সকল কবির গীতি। তোমারে করে আছে জীবনের ধ্রুব তারা, এসো মুদ্রে আরো প্রভু হব না কো পথ হারা, তোমারে করে আছে জীবনের ধ্রুব তারা, এসো মুদ্রে আরো প্রভু হব না পথ হারা, তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা,
যেথা আমি যাই না কো তুমি প্রকাশিত থাকো যেথা আমি যাই না কো তুমি প্রকাশিত থাকো আকুল নয়ন জালে ঢালো গো কিরণ ধারা তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গ পানে দিলে কো অন্তর হলে নাহেরি কুলো কি নারা তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গ পানে দিলে কো অন্তর হলে নাহেরি কুলো কি নারা কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে দিদি কখনো কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে শরমে সে হয় হারা তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা বিষমে আরো কভু হব না কো পথ হারা তোমারে করিয়াছি জীবনে আমরা শুরুতেই স্নেহাশিস বলেছে একজন লন্ডন একজন কলকাতায়, সুতরাং আমাদের বুঝতেই পারছেন সেইভাবে কোনো মহড়া হয়নি, কিন্তু রবি ঠাকুর তো সব মিলিয়েছেন, সেজন্য আমি গানের যখন লিস্ট পেয়েছি সেই মতো করে সাজাবার চেষ্টা করেছি। পরবর্তী নির্বাচন আমার ঝুলন কবিতার অংশ। আমি পরাণের সাথে খেলিব আজিকে মরণ খেলা নিশীথ বেলা, সঘন বরষা গগন আধার হ্যারো বাড়িধারে কাঁধে চারিধার, ভীষণ রঙ্গে ভবতরঙ্গে ভাসাই বেলা, বাহির হয়েছি স্বপ্ন শয়ন করিয়া হেলা রাত্রিবেলা। ওগো পবনে গগনে সাগরে আজিকে কি কল্লোল দেদোল দোল, পশ্চাৎ হতে হাহা করে হাসি মত্ত ঝটিকা ঠেলা দেয় আসি, যেন এ লক্ষ যক্ষ শিশুর অট্টরোল, আকাশে পাতালে পাগলে মাতালে হট্টগোল দেদোল দোল। আজি জাগিয়া উঠিয়া পরানো আমার বসিয়া আছে বুকেরও কাছে, থাকিয়া থাকিয়া উঠিছে কাঁপিয়া ধরিছে আমার বক্ষ চাপিয়া, নিঠুর নিবিড় বন্ধন সুখের হৃদয়ে নাচে, ত্রাসে উল্লাসে পরানো আমার ব্যাকলি আছে বুকেরও কাছে। হায় এতকাল আমি রেখেছিল তারে যতন ভরে শয়ন পরে, ব্যথা পাছে জাগে দুঃখ পাছে লাগে, নিশি দিন তাই বহু অনুরাগে, বাসর শয়ন করেছি রচন কুসুম থরে, দুয়ার রুধিয়া রেখেছিল তারে গোপন ঘরে যতন ভরে, ঢালি মধুরে মধুর বধুরে আমার হারাই বুঝি পাইনে খুঁজি, বাসরের দ্বীপ নিবে নিবে আসে ব্যাকুল নয়নে হেরি চারিপাশে, শুধু রাশি রাশি শুষ্ক কুসুম হয়েছে পুঁজি, অতল স্বপ্ন সাগরে ডুবিয়া মরি যে জুঝি কাহারে খুঁজি। তাই ভেবেছি আজিকে খেলিতে হইবে নূতন খেলা রাত্রিবেলা, মরণ দোলায় ধরি রসি গাছি বসিব যুজনে বড় কাছাকাছি, ঝঞ্ঝা আসিয়া অট্ট হাসিয়া মারিবে ঠেলা, আমাতে প্রাণেতে খেলিব দুজনে ঝুলানো খেলা নিশীথ বেলা।
দে দোল দোল দে দোল দোল এ মহাসাগরে তুফান তোল বধুরে আমার পেয়েছে আবার ভরেছে কোল প্রিয়ারে আমার তুলেছে জাগায়ে প্রলয় রোল বক্ষ শোনিতে জেগেছে আবার কি হিল্লোল ভিতরে বাহিরে জেগেছে আমার কি কল্লোল উড়ে কুন্তল উড়ে অঞ্চল উড়ে বনমালা বায়ু চঞ্চল বাজে কঙ্কন বাজে কিঙ্কিনি মত্ত বোল দে দোল দোল আয়রে ঝঞ্ঝা পরানো বধূর আবরণ রাশি করিয়া দে দূর করিলুণ্ঠন অবগুণ্ঠন বসন খোল দে দোল দোল প্রাণেতে আমাতে মুখোমুখি আজ চিনি লবদোহে ছাড়ি ভয়লাজ বক্ষে বক্ষে পরশি বোধহে ভাবে বিভোল স্বপ্ন টুটিয়া বাহিরিছে আজ দুটো পাগল দে দোল দোল 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 নিদ্রাহারা রাতে রে গান বাঁধব আমি এমন সুরে নিদ্রাহারা রাতে রে গান কোন রজনী গন্ধা হতে আনব কোন রজনী গন্ধা হতে আনব শীতল কণ্ঠে পুরে নিদ্রাহারা রাতে রে গান মাধব আমি কেমন সুরে নিদ্রাহারা রাতে রে গান সুরের কাঙা আমার ব্যথা ছায়ার কাঙাল রুদ্র যথা সুরের কাঙাল আমার ব্যথা ছায়ার কাঙাল রুদ্র যথা সাজ সকালে বনের পথে উদাস হয়ে বেড়ায় ঘুরে বেলায় এই পথে কার পায়ের তলে নাম না জানা তৃণ কুসুম নাম না জানা তৃণ কুসুম শিউরে ছিল শিশির জলে কার পায়ের তলে ও বসে কোন বিহান বেলায় এই পথে কার পায়ের তলে নাম না জানা তৃণ কুসুম নাম না জানা তৃণ কুসুম শিউরে ছিল শিশির জলে কার পায়ের তলে অলাপে তার একটি গুছি কর বিফুল রক্ত রুচি তার একটি গুছি কর বিপুল রক্ত রুচি নয়ন করে কি ফুল চয়ন নীল গগনে কি ফুল চয়ন দূরে দূরে নিদ্রাহারা রাতে রে গান বাঁধব আমি কেমন সুরে গন্ধা হতে আনব কোন রজনী গন্ধা হতে আনব শীতল কণ্ঠে পুরে নিদ্রাহারা রাতে রে গান বাঁধব আমি কেমন সুরে নিদ্রা
রাতেরও পাখি গাহে, সুদূর রাতেরও গান অধরা মাধুরী, ধরেছি ছন্দ বন্ধনে। এবার আমরা বেছে নিয়েছি ওনার গানের সঙ্গে পরের যে কবিতা সকলের জানা, চেষ্টা করছি বলবার। পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি, আমরা দুজন চলতি হাওয়ার পন্থি, রঙিন নিমেষ ধুলার দুলাল, পরাণে ছড়ায় আবির গুলাল, ওড়না ওড়ায় বর্ষার মেঘে দিগঙ্গনা নৃত্য, হঠাৎ আলোর ঝলকানি লেগে ঝলমল করে চিত্ত, নাই আমাদের কনক চাপার কুঞ্জ, বনবীথিকায় কীর্ণ বকুল পুঞ্জ, হঠাৎ কখন সন্ধ্যাবেলায় নাম হারা ফুল গন্ধবেলায়, প্রভাত বেলায় হেলা ভরে করে অরুণ কিরণে তুচ্ছ, উদ্ধত যত শাখার শিখরে রডোডেনড্রন গুচ্ছ, নাই আমাদের সঞ্চিত ধনরত্ন, নাই রে ঘরের লালন ললিত যত্ন, পথপাশে পাখি পুচ্ছ নাচায় বন্ধন তারে করি না খাঁচায়, ডানা মেলে দেওয়া মুক্তি প্রিয়ের কুজনে দুজনে তৃপ্ত, আমরা চকিত অভাবনীয়ের কোচিত কিরণে দীপ্ত, আমরা চকিত অভাবনীয়ের কোচিত কিরণে দীপ্ত। উদাসী হাওয়ার পথে পথে মুকুলগুলি ঝরে, আমি কুড়িয়ে নিয়েছি তোমার চরণে দিয়েছি, লাহো লাহো করুণ করে এই উদাসী হাওয়ার পথে পথে মুকুলগুলি ধরে। যখন যাব চলে ওরা ফুটবে তোমার কোলে, যখন যাব চলে ওরা ফুটবে তোমার কোলে, তোমার মালা গাঁথা আমূলগুলি অভির বেদন ভরে, যেন আমায় স্মরণ করে উদাসী হাওয়া পথে পথে মুকুলগুলি ঝরে। বউ কথা কও তন্দ্রাহারা, বিফল ব্যথা ডাক দিয়ে হয় সারা, আজি বিভোর রাতে বউ কথা কও তন্দ্রাহারা, ভালো ব্যথা ডাক দিয়ে হয় সারা, আজি বিভোর রাতে দুজনে কানা কানি কথা, আভাসগুলি পড়বে মালা
রবি উদাসী হাওয়ার পথে পথে মুকুল গুলি ঝরে আমি কুড়িয়ে নিয়েছি তোমার চরণে দিয়েছি লাহো লাহো এবার গীতাঞ্জলি থেকে একটি লেখা। আকাশ তলে উঠল ফুটে আলোর শতদল, পাপড়িগুলি ধীরে ধীরে ছড়ালো দিক দিগন্তরে, ঢেকে গেল অন্ধকারের নিবিড় কালো জল। মাঝখানেতে সোনার কোষে আনন্দে ভাই আছে বসে, আমায় ঘিরে ছড়ায় ধীরে আলোর শতদল। আকাশেতে ঢেউ দিয়ে রে বাতাস বহে যায়, চারদিকে গান বেজে ওঠে, চারদিকে প্রাণ নাচে ছোটে, গগন ভরা পরশ খানি লাগে সকল গায়। ডুব দিয়ে এই প্রাণ সাগরে নিতেছি প্রাণ বক্ষ ভরে, ফিরে ফিরে আমায় ঘিরে বাতাস বহে যায়। দশ দিকেতে আঁচল পেতে কোল দিয়েছে মাটি, রয়েছে জীব যে যেখানে সকলকে সে ডেকে আনে, সবার হাতে সবার পাতে অন্ন সে দেয় বাটি। ভরেছে মন গীতে গন্ধে, ভরে বসে আছি মহানন্দে, আমায় ঘিরে আঁচল পেতে কোল দিয়েছে মাটি। আলো তোমায় নমি আমার মিলাক অপরাধ, ললাটেতে রাখো আমার পিতার আশীর্বাদ। বাতাস তোমায় নমি আমার ঘুচুক অবসাদ, সকল দেহে বুলিয়ে দাও পিতার আশীর্বাদ। মাটি তোমায় নমি আমার মিটুক সর্বসাদ, গৃহ ভরে ফলিয়ে তোলো পিতার আশীর্বাদ। আলো তোমায় নমি আমার মিলাক অপরাধ। আমার নিখিল ভুবন হারালে আমি যে বিশ্বগিনায় রাগিনী যাই থামি যে আমার নিখিল ভুবন হারালে আমি যে গৃহ হারা হৃদয় হার আলো হারা পথে ধার, গৃহ হারা হৃদয় হার আলো হারা পথে ধার। গহন তিমি জালো জালো তোমারি নয়নে সন্ধ্যা তারার
পথের অন্ধকারে জালো জালো মরিচিকার পিছে পিছে কৃষ্ণ তত্ত্ব প্রহর কেটেছে মিছে মরিচিকার পিছে পিছে কৃষ্ণ তত্ত্ব প্রহর কেটেছে মিছে দিন অবসানে তোমার হৃদয় শান্ত পান্থ অমৃত তীর্থ গামী যে আমার নিখিল ভুবন হারালে আমি যে বিশ্ব বিনায় রাগিনী যায় থামি যে আমার নিখিল ভুবন হারালে ওহে অন্তরতম মিটেছে কি তব সকল তিয়াস কত যে গন্ধ কত যে রাগিনী কত যে ছন্দ গাথিয়া গাথিয়া করেছি বয়ন বাসর শয়ন তব গলায় গলায় বাসনার সোনা প্রতিদিন আমি করেছি রচনা তোমার ক্ষণিক খেলার লাগিয়া মূরতি নিত্য নব আপনি বুড়িয়া লয়েছিলে মোরে না জানি কিসের আসে লেগেছে কি ভালো হে জীবন না আমার রজনী আমার কর্ম আমার নর্ম তোমার বিজনবাসে বর্ষা শরতে বসন্তে শীতে ধ্বনি আছে হিয়া যত সঙ্গীতে শুনেছ কি তাহা একেলা বসিয়া আপন সিংহাসনে মানস কুসুম তুলি অঞ্চলে গেথেছ কি মালা পড়েছ কি গলে আপনার মনে করেছ ভ্রমণ মম যৌবন বনে কি দেখেছ বধু মরম মাঝারে রাখিয়া নয়ন দুটি করেছ কি ক্ষমা যতে কো আমার স্খলন পতন ত্রুটি পূজাহীন দিন সেবাহীন রাত কত বার বার ফিরে গেছে নাথ অর্ঘ্য কুসুম ঝরে পড়ে গেছে বিজন বিপিনে ফুটি যে সুরে বাঁধিলে বিনার তার নামিয়া নামিয়া গেছে বার বার হে কবি তোমার রচিত রাগিনী আমি কি গাহিতে পারি তোমার কারণ এসেছি বাড়ি গিয়া ঘুমায় পড়েছি ছায়ায় পড়িয়া সন্ধ্যাবেলায় নয়ন ভরিয়া এনেছি অশ্রু বাড়ি এখনো কি শেষ হয়েছে প্রাণেশ যা কিছু আছিল মোর যত শোভা যত গান যত প্রাণ জাগরণ ঘুম ঘোর শিথিল হয়েছে বাহুবন্ধন মদিরাবিহীন মম চুম্বন জীবন কুঞ্জে অভিসার নিশা আজি কি হয়েছে ভোর ভেঙে তাও তবে আজিকার সভা আনো নবরূপ আনো নব শোভা নূতন করিয়া লহ আর বার চির পুরাতন মোরে নূতন বিবাহে বাঁধিবে আমায় নবীন জীবন ডোরে নূতন বিবাহে বাঁধিবে আমায় নবীন জীবন ডোরে তুমি রবে রবে হৃদয়ে মম তুমি রবে রবে
রবীন্দ্রনাথের গান, রবীন্দ্রনাথের কবিতা আমাদের আশ্রয়, আমাদের অন্তরের অনুভূতি। আজ সন্ধ্যায় আমাদের মুগ্ধ করলেন দুই শিল্পী। আমি বাংলা ওয়ার্ল্ডওয়াইডের দুই কর্ণধার শ্রদ্ধেয় শ্রী অমিত কিরণ দেব এবং ডাক্তার সুকুমার মুখোপাধ্যায়কে অনুরোধ করব দুই শিল্পীকে স্মারক উপহার দিয়ে আমাদের শ্রদ্ধা জানাতে। শ্রী অমিত কিরণ দেব ডাক্তার ইমতিয়াজ আহমেদকে স্মারক তুলে দিচ্ছেন। এটা আছে কি, একটা কথা বলি, আমাদের সঙ্গে যারা গুণী শিল্পীরা এতক্ষণ সঙ্গতে ছিলেন অপূর্ব, মানে ওরা এত গুণী শিল্পী, ওদের জন্য জোরে করতালি। ওরা সবসময় আমাদের খুব কাছের মানুষজন, পরিচিত মানুষজন। ধন্যবাদ সকলকে। ডাক্তার ইমতিয়াজ আহমেদকে তুলে দিচ্ছেন শ্রী অমিত কিরণ দেব এবং আমি ডাক্তার সুকুমার মুখোপাধ্যায়কে অনুরোধ করব শ্রীমতী সুতপা বন্দ্যোপাধ্যায়ের কাছে স্মারক তুলে দেওয়ার জন্য। পরবর্তী অনুষ্ঠান আপনারা সবাই জানেন, ওস্তাদ রশিদ খাঁ সাহেবের সঙ্গীতানুষ্ঠান। তার আগে মঞ্চ এবং শব্দযন্ত্র পরিবর্তনের জন্য আমরা 5 মিনিট সময় নিয়ে নিচ্ছি। আপনাদের সহযোগিতার জন্য ধন্যবাদ। যারা ছবি তুলছেন তারা দেখবেন আপনারা যেন নাড়াচড়া না করেন, যাতে ওস্তাদজির কোনো রকম মনঃসংযোগের কোনো বিঘ্ন না ঘটে। শাস্ত্রীয় সঙ্গীতের প্রধান বিষয় মনঃসংযোগ। আজ আমরা খুবই ভাগ্যবান যে এখানে বসে ওস্তাদ রশিদ খানের সঙ্গীত পরিবেশন শুনছি, তাকে আমাদের কৃতজ্ঞতা জানাই। বাইরে যারা আছেন তারা দয়া করে ভেতরে এসে আপনাদের আসন গ্রহণ করুন এবং অনুষ্ঠান চলাকালীন দয়া করে কেউ যাতায়াত করবেন না, একান্ত কাজ না হলে।
আপনারা যারা বাইরে আছেন তারা দয়া করে এসে নিজের নিজের আসন গ্রহণ করুন। শব্দযন্ত্রীরা ছাড়া সকলে কিন্তু দয়া করে নিজের আসন গ্রহণ করুন। আমরা অত্যন্ত আনন্দিত যে আজ আমরা ওস্তাদ রশিদ খাঁ সাহেবের কণ্ঠসঙ্গীতের মাধুর্যের সাক্ষী হতে পারছি। কলকাতা শহরে ওস্তাদ রশিদ খাঁ সাহেবের পরিচয় করিয়ে দেবার কোনো প্রয়োজন নেই, আমারও ধৃষ্টতা নেই, কিন্তু কিছু কথা বোধহয় আমাদের সকলের আরেকবার করে জেনে নেওয়া দরকার যে রামপুর সাসওয়ান ঘরানার প্রতিষ্ঠাতা শ্রদ্ধেয় ওস্তাদ ইনায়েত হোসেন খানের সুযোগ্য প্রপৌত্র আমাদের প্রিয় ওস্তাদ রশিদ খাঁ মহোদয়। তিনি কিন্তু দুটি পদ্ম অ্যাওয়ার্ড, পদ্মশ্রী এবং পদ্মভূষণে ভূষিত এবং সেই সঙ্গে সঙ্গীত নাটক পুরস্কারেও ভূষিত। একটাই কথা বলবো, পণ্ডিত ভীমসেন যোশী ওস্তাদ রশিদ খাঁ সাহেবের সঙ্গে প্রসঙ্গে বলেছিলেন যে ভারতের ধ্রুপদী সঙ্গীতের ভবিষ্যৎ অত্যন্ত নিশ্চিত ওস্তাদ রশিদ খাঁ সাহেবের কাছে। আমরা সেটা জানি, সেটা বিশ্বাস করি, আর সেটাই আমরা প্রত্যক্ষ করে সেই অনুভূতিটা নেবার জন্য এসেছি। ওস্তাদজিকে তবলায় সঙ্গত করছেন শ্রী সুব্রত ভট্টাচার্য, সারেঙ্গিতে আল্লাহ রাখা কালওয়ান, হারমোনিয়ামে হিরণময় মিত্র এবং সেই সঙ্গে কণ্ঠসঙ্গীতে তার সঙ্গে রয়েছেন তার সুযোগ্য পুত্র আরমান খান। আরমানের প্রতিও আমাদের বিশেষ শুভকামনা। আমরা গর্বিত এই শহরে ওস্তাদ রশিদ খাঁকে পেয়ে এবং তার পরবর্তী প্রজন্ম আরমান তৈরি হচ্ছেন, আরও তৈরি হবেন, আমাদের গর্ব। এই ঘরানা কলকাতাকে ঘিরে, রাজ্যকে ঘিরে, সারা দেশকে ঘিরে, সারা পৃথিবীতে গৌরব করবে। আমি বাংলা ওয়ার্ল্ড ওয়াইডের সম্পাদক শ্রী সৌম্যব্রত দাসকে অনুরোধ করছি ওস্তাদ রশিদ খাঁকে স্মারক দিয়ে সম্মানিত করার জন্য। তারপরেই ওস্তাদজির সঙ্গীত পরিবেশন হবে। আর ওস্তাদজির সঙ্গে সবশেষে গলা মেলাবেন আমাদের প্রিয় শিল্পী ডাক্তার ইমতিয়াজ আহমেদ। রাগ পুরিয়া দিনেশজী দিয়ে শুরু করছি। আর ইমতিয়াজ ভাইয়ের সঙ্গে আমরা অ্যালবামও করেছি, ওর আজকের ওই গানটা গাইবে ইমতিয়াজ ভাই, আমি অল্প সঙ্গত দেব ওনার। রাগ পুরিয়া দিনেশজী।
Yeah,
जनकार 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 पार जनकार
স্বপন দা আপনি বাইরে যেতে পারেন যদি পছন্দ না হয়। Yeah.
কাল রাতের বেলা গা